নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো সেগুন কাঠের, খুব ভালো হাই কোয়ালিটি সেগুন কাঠের কিছু ফার্নিচার। এগুলো সবই কিন্তু আমাদের অর্ডার নেওয়া মাল, মানে এগুলো অর্ডার দেওয়া হয়ে গেছে, তো সেগুলো আমরা ধীরে ধীরে কমপ্লিট করছি। এখনও কিন্তু এগুলো সব সেটিং হয়ে গেছে, কিন্তু পালিশে এখনও হাত দেওয়া হয়নি। তো পালিশ করার আগে আপনাদেরকে কাঠটা দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা আমার করা। এটা একটা ফোর সিটের ডাইনিং সেট করা হচ্ছে, তো এটা কিন্তু ফুল শাড়ি সেগুন দিয়ে তৈরি। তো কাঠের ফাইবারটা একবার দেখে নিন কেমন ফাইবার, আর এটা কিন্তু কোথাও অসার আপনি খুঁজে পাবেন না, পুরোটাই কিন্তু শাড়ি কাঠ। তো এর সামনেই রাখা আছে এর টেবিলটা, মানে ডাইনিং টেবিলটা রাখা আছে ওখানটায়, ওটা একবার দেখে নেওয়া যাক। এটাও কিন্তু সেগুন কাঠের, এটাও ফুল শাড়ি। এটার ফাইবারটা আগেরটার তুলনায় একটু কম আছে, কিন্তু এটা কিন্তু একই কাঠ, দুটো একই কাঠের তৈরি। এই ডাইনিং সেটটার দাম রাখা হয়েছে 45,000 টাকা ফুল শাড়ি সেগুন কাঠ দিয়ে। এবার যেটা দেখতে পাচ্ছেন, এটা সেগুন কাঠের একটা খাট। এর ছবি আমি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলাম, আপনারা অনেক লাইক দিয়েছেন এই ছবিটায়, আপনাদের খুব পছন্দ এসেছে ছবিটা। এটা কিন্তু এখন ঘষাঘষি চলছে আর কি, এটা এখনও কমপ্লিট হয়নি, এটার কাজ চলছে। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা আলনা রাখা রয়েছে, বক্স আলনা। এটার কাঠটাও কিন্তু খুব ভালো, ফাইবারটা খুব ভালো এসছে এটার। এটাও কিন্তু ফুল শাড়ি সেগুন দিয়ে তৈরি। এখানে আপনারা যত কটা ফার্নিচার দেখতে পাচ্ছেন, খাট, ডাইনিং টেবিল, আলনা, এটা কিন্তু একজনের বাড়িতেই যাবে, এনে একবারে অর্ডার করেছেন। আর এই কাঠটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানান যে এই কাঠটা দেখতে কেমন লাগছে। এটা কিন্তু এখনও ঘষা হয়নি, ঘষার পরে এই কাঠটার ফুল পালিশ ভিডিও আমি নিয়ে আসবো। এই কাঠটা কিন্তু সিপি সেগুন নয়, এটা কিন্তু লোকাল সেগুন, তাতেই কিন্তু দেখুন এরকম ফাইবার এসছে। অ্যাকচুয়ালি এই যে ফার্নিচারটা নিচ্ছে তার কিন্তু কপালটা সত্যিই খুবই ভালো, মানে তারই এই এরকম কাঠ বেরিয়ে গেছে। এই কাঠটি কিন্তু মেহগিনির সার অসার দিয়ে তৈরি। তাহলে এবার আপনারা দেখুন, যারা আমার কাছে দাম জিজ্ঞাসা করেন, তো দামটা কিন্তু এর উপরেই ডিপেন্ড করে যে কাঠের উপরে কাঠটার কোয়ালিটিটা কেমন। এটা কিন্তু মেহগনি কাঠ হলেও লো কোয়ালিটির মেহগনি কাঠ, আর আগেরটা ছিল সেগুন হাই কোয়ালিটি। তাহলে দুটো খাটের মধ্যে কিন্তু দামের পার্থক্যটাও অনেকটা বেশি থাকবে। তো বন্ধুরা, আমাদের ওয়ার্কশপ কিন্তু একদম 34 নম্বর জাতীয় সড়কের পাশেই। আমাদের ঠিকানা হলো গাছা বাজার, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এটা। আর আপনারা যদি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম জানতে চান তাহলে কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে আপনারা বাসে করে কিন্তু ডাইরেক্ট আমাদের এখানে চলে আসতে পারেন, 20 মিনিট টাইম লাগবে। এখানে একটা ছোট্ট সিংহাসনও করা আছে, এটাও অর্ডারের মাল। তো যাই হোক, আসছি পরের ভিডিওতে। পেজ ফলো করে না থাকলে অবশ্যই ফলো করবেন, আর ভিডিওগুলো প্লিজ শেয়ার করে দেবেন।